السلام عليكم ورحمه الله تعالى وبركاته ইন্দুলিল্লাহ ও শখরুলিল্লাহ সুপ্রদর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন পবিত্র মাহে রমজানের এই সুন্দর সময় আপনাদের সকলকে স্বাগত জানাই সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠানে আমি মাওলানা ফখরুল্লাশিকি সুপ্রদর্শক আজও আমরা একটি ব্যতিক্রম বিষয়ে আলোচনা করতে যাচ্ছি মাহে রমজানের সাথে যা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত যা হচ্ছে জাকাতের মাস আলা মাসাইল এ সম্পর্কে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলেবিদিন মুফতি শফিউল আলম সাহেবকে জাকাত কিন্তু ইসলামের একটি অন্যতম স্তম্ভ আর যার সাথে মাহে রমজানের এই সময়টির অত্যন্ত সুসম্পর্ক রয়েছে তো আপনি যদি একটু জাকাতের মৌলিক আলোচনায় ফিরতেন যে মহতারাম যে বিষয়টা আসলে এখানে নিয়ে আসছেন জাকাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জাকাতের বিধান আল্লাহ রবুল্লাহ আলামিন দিয়েছেন বান্দাকে পরস্পরের মধ্যে বিভেদ এবং পরস্পর মধ্যে একটা সমন্বয় করার জন্যে রব্বুল্লাহ আলমিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন আবার তার জন্য সম্পদের ব্যবস্থা করেছেন তার খাবারের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা যেটা করেছেন তো প্রত্যেকের অবস্থান কিন্তু এক না কেউ একটু ভালো অবস্থানে থাকে কেউ মধ্যবর্তী অবস্থানে থাকে কেউ একবারে নিচে অবস্থান করে অর্থাৎ এটা একটা পৃথিবীর সিস্টেম তাহলে এই যে সিস্টেমের মধ্যে কিন্তু একবারে যে না খেয়ে থাকতে পারে না খাওয়া এবং একেবারে অনাহারে থাকবে এটা আল্লাহ রাবুল আলমিন বান্দার জন্য ওই রকম সিস্টেম করেননি আর ওটা থেকে উত্তোলন করার জন্যই একটা অন্যতম সিস্টেম হচ্ছে আমরা জাকাত অর্থাৎ ধনী এবং গরিবের মধ্যে একটা সুসম্পর্ক তৈরিরও কিন্তু একটা অন্যতম অন্যতম মাধ্যম এ জাকাতের ব্যাপারে আল্লাহ রব্বাল্লাহ আল যে আটটি খাতের কথা বলেছেন তার মধ্যে প্রথমেই বলেছেন নাম সোজাকাতুলিল ফোকারাই ওয়াল মাসাক ফকির এবং মিস্কিনের কথা বলেছেন ফকির মানে যার কিছু সম্পদ আছে আর মিসকিন মানে যে একেবারে নিঃস যেটার অর্থ নিশ্চয়ই বলে থাকে তাহলে এই জাকাতের কথা সুরত জারিয়াতের মধ্যে আল্লাহ রব্বাল্লাহ উনিশ নম্বর আয়াতের মধ্যে আরও ইশ্বাদ করছেন ফি আম আলিহিম হকুন ওয়াল রুম যে তাদের সম্পদের মধ্যে যারা বঞ্চিত আছে যারা ভিক্ষুক আছে যারা গরিব আছে মিসকিন আছে তাদের হক অধিকার যে বান্দা গরিব এবং মিসকিনের অধিকার হচ্ছে যারা ধনী আছে তাদের সম্পদের মধ্যে জাকাত কিন্তু একটা মালের ময়লা এটা কিন্তু আমি যদি কবজা করে থাকি এবং এই জাকাত যে অধিকার সে অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা এটা কখনো সম্ভব উচিত না যেমন ধরুন একটা কথা যদি সাথে উদাহরণ হিসাবে দেয়া যায় আপনি ধরেন আপনার এই জামাটা টানা যদি দশ বছর না ধুয়ে থাকেন এটা কিন্তু আপনি পড়তে চাইবেন না জোর করেও পড়ানো যাবে না নিঃসন্দেহে আপনি বারবার ধোয়ার চেষ্টা করবেন তেমনি আপনি দশ বছর ধরে আপনার সম্পদের জাকাত দিচ্ছেন না এটার কিন্তু আর অধিকার আপনার থাকছে না তখন অবশ্যই যে আমার ওই যে কথা বলছিলাম যে অধিকার তাকে দাঁড়িয়ে বিশাল লম্বা লাইন করে আমি যে তাকে কষ্ট দিচ্ছি এবং সেখানে আসলে যথাযথভাবে কিন্তু জাকাত দেওয়া হচ্ছে না হচ্ছে না যে সৎকার আড়াই টাকা আর যদি হিসাব করে অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু সে সেটাকে হিসাব করছে না আবার একটা ওখানে বুদ্ধি করে ঋণ নিয়ে থাকে অনেকে যে ব্যাংক ব্যাংক থেকে আমি পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা ঋণ নিয়ে ওখান দিয়ে আমার সম্পদ বলে যে আমার তো ঋণ আছে আমি আর জাকাত দিতে হবে তাইলে ওই আয়ারটা কি স্মরণ করিয়ে দেওয়া দরকার অমাকারু অমাকার অল্লাহরুল মা কিরেন তোমরা যে আল্লাহর সাথে যে পরিক্রমায় চক্রান্ত করছো আল্লাহ কিন্তু তার প্রতিদান দিয়ে অবশ্যই আজর আব্বাস থাকে বর্ণিত কল 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 আর রসুল ইন্না বা আসা মা আজান ইলাল ইয়ামান আল্লাহ রসুল মা আজ রাজি মধ্যে পাঠান তা বললেন যে প্রথমে তাদেরকে দা শাহাদাতিল্না মোহাম্মদ রসুল্লাহ তাদেরকে প্রথমে কালিমা দাওয়াত দাও ফাইন আতাহম লিজালিক যদি তারা সেটা মান্য করে তাহলে তাদেরকে বলো যে ফাইন আল্লাহ ফারাদা কাদা আলাইকুমাত তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে কুল্লি আউমিন যে দিন এবং রাতে ফাইন আতাহম লি জালিক যদি তারা সেটা মান্য করে ফাদআ হুম ইলা তাদেরকে আরেকটা দাওয়াত দিবা যে আলাই তো ওখা জমিন আগনি ইলা ফাতুরাদ্দু যে তাদের উপর জাকাত ফরস করা হয়েছে আর সেটা কিভাবে তোমরা গনি দিয়ে ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে সেটা ব্যয় করো তাহলে এই হাদিসে পাকের মধ্যে দেখাচ্ছে যাচ্ছে গরিব থেকে ধনীদের থেকে নিয়ে গরিবকে দেওয়ার কথা বলা হয়েছে তাহলে সেখানে একটা সিস্টেম ছিল আল্লাহ ইসলামিক যেখানে থাকে সেখানে একটা সেখান থেকে সুন্দরভাবে বন্টন করা হতো তাহলে ইসলামের যে জাকাতের আমরা যদি মাসলা মাসেল দেখি তাহলে জাকাতের বন্টনটা হবে যে সুন্দরভাবে এবং মানুষের যথাযথভাবে তার হক তাকে আদায় করে দাও মত একটু যোগসূত্র করতে চাই এই যে শাড়ি বা লুঙ্গি বা যা কিছুই দেওয়া হয় জাকাতের জাকাত হিসেবে তাতে করে কি কারো কোনো উপকার হচ্ছে কিনা জাকাতের মূল থিমটা বা জাকাত কেন দেওয়া হচ্ছে কেন বিধান করেছেন আল্লাহ পাকে এই বিষয়টা পরবর্তীতে কোনো কাজে লাগছে কিনা না এটা তো অবশ্যই না কারণ আমার মূল হচ্ছে জাকাতের মাধ্যমে সেজন্য সেজন্য দরিদ্র স্বাবলম্বী স্বাবলম্বী পরবর্তী বছর আমরা যদি এটা খেয়াল করি যে আমরা এই সিস্টেমে জাকার দিতে পারি আমার এলাকার মধ্যে পাঁচজন গরিব আছে একটু শুনতে চাই আপনার কাছ থেকে কোন প্রক্রিয়ায় জাকারটা দেওয়া উচিত তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে এনেছে সুপ্রদর্শক দেখছেন বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান ইনশাআল্লাহ ফিরছি কিছুক্ষণের মধ্যেই থাকুন একুশের সাথে আলহামদুলিল্লাহ ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম জাকাতের মাস আলা নিয়ে চলুন আবারও আলোচনায় ফিরে যায় বুতরাম কিভাবে জাকাত দিলে মানুষ স্বাবলম্বী হবে এবং সে পরবর্তী বছর তারা জাকাত নিতে না হয় সেই প্রক্রিয়াটা কিভাবে। যার জাকাত সিস্টেমটা এরকম হবে যে আমার এলাকায় পাঁচজন গরিব আছে তো আমরা এই বছর দেখাচ্ছে পাঁচজন জাকাত দিচ্ছেন অথবা দুইজন জাকাত দিচ্ছেন এই এরিয়ার মধ্যে কারণ তার পার্শ্ববর্তী বিষয়টা সবচেয়ে অগ্রগণ্য আগে তার পাশের এরকম অসহায় এটা যদি সে একটা মানে জরিপ করে এবং সেখানে গোপনে খবর না আসলে সে গরিব কিনা আর পাশে তার অবস্থান তো সে অবশ্যই জানবেন তাহলে সেখানে যদি পাঁচজন ব্যক্তি গরিব হয় তাহলে তাকে এই জনকে এই বছর সবাই যেমন তাকে একটা আমি সিএনজি কিনতে কিনে দিতে পারি যে যদি চালানোর ক্ষমতা থাকে তাকে শেখানোর ব্যবস্থা করতে পারে একটা গরু কিনে দেওয়া কিনে দেওয়া সেলাই মেশিন কিনে দিতে পারি যেটার মাধ্যমে সে আর্ন করে পরবর্তী বছর আর যেন সে জাকাত নিতে না আসে এভাবে যদি আমরা লিপিবদ্ধ করে পেলি লিস্টের মধ্যে যে পাঁচজনকে এবছর বছর জাকাত দিব এর আজ যেন পরবর্তী বছর জাকাতের জন্য না আসে এইভাবে যদি আমরা পরিকল্পনা করি পুরো বাংলাদেশের মধ্যে পুরো বিশ্বে যদি এভাবে জাকাতের ব্যবস্থাটা নেওয়া হয় আমার মনে হয় যে প্রতি বছর গরিব কমতে কমতে এমন একটা সময় আসবে জাকাত নেওয়ার মত আর কেউ লোক থাকবে হজরত অবকরদি আল্লাহ আনহুই কিন্তু সেরকম কাজ করেছে একটা সময় কি দেখা গেছে তার শাসন আমলে মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষ জাকাতের সম্পদ দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতো কে আছো নিয়ে যাও কিন্তু কিন্তু একজনকেও সেটা সেটা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে স্বর্ণের মধ্যে যে ব্যবহার্য স্বর্ণের উপর জাকাত হবে কিনা অবশ্যই হবে যে মহিলারা যে ব্যবহার সাড়ে সাত বরির উপরে হয় এবং সাড়ে বাউন্নতলার উপর বেশি দুটো মিলিয়ে যদি হয় হ্যাঁ

বলছেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি রোজার সাথে জাকাত একটা অন্যতম এই জন্যই দিয়ে দেওয়ার কারণে তার সবটা বেশি হয়ে থাকে যেহেতু এখন কি রোজা প্রায় অর্ধেকের মতো হয়ে যাচ্ছে তো এই মুহূর্তেই মনে হয় জাকাত দেওয়াটা উচিত পরিকল্পনা অনুযায়ী আমাকে দিতে হবে আর আমরা যদি পরিকল্পনা না করি তাহলে ওই জাকাতটা হবে জাস্ট আমার সুনামের জন্য কিন্তু আমার প্রকৃত জাকাতের যে মালের ময়লা সেটা দূর হবে না বিশুদ্ধ হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন লান তানালুল বিরওয়াহ হাতা তুন্ফিকু মিম্মা তুহিব্বুন যে তুমি কখনো পূর্ণবান হতে পারবে না যতক্ষণ না তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাহে কুরবানি করতে না পারো ইনস সালাতি ওয়া nusuki তাহলে আমার মৌলিক উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টি আল্লাহ রাহে নিজেকে বিলীন করে দেয়। জি অবশ্যই। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা যাকাত দেবার আপনি আজকে যে বিষয়গুলো আলোচনা করেছেন মাসলা মাসায়েল আশা করি আমাদের দর্শকদের উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। শুভ দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই তখনই সাকসেস হবে আমাদের অনুষ্ঠান যখন আপনারা যাকাতের কার্যক্রম শুরু করে দিবেন। হিসাব করে আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা আগামী কাল ঠিক এই সময় পৌঁছে যাব 21 টিবির পর্দায় সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠানে থাকবেন ভিন্ন একজন অতিথি বিভিন্ন একটি বিষয় আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ সুন্দরভাবে জীবন ধারণ করার তৌফিক দান করুক আমিন ওয়াহিদা আলহামদুলিল্লাহ রবিলাম